এবং আসলে আমাদের গর্ব করা উচিত যে শাকিব খান আমাদের ইন্ডাস্ট্রিকে 22 বছর ধরে সন্তানের মতো নাগলে নিয়ে যাচ্ছে। এরপর সিরিয়ালি আর যা আছে সেটা হলো বুবলি হয়ে, বুবলির কাণ্ড কারখানা দুই একদিনের মধ্যে সলভ হয়ে যাবে আমি যতদূর খবর রাখি জানি, এটা একটা মানে এসপার হয়ে যাবে আর কি। আর হচ্ছে সিরিয়ালে পাইপলাইনে যিনি আছেন পূজা চেরি। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমি মোহাম্মদ আজিজুর রহমান, আপনাদের সবাইকে আমার আজকের এই ভিডিওতে স্বাগতম জানাই। তো দর্শক বন্ধুরা, শাকিব খান এবং বুবলির এদের কাহিনী যেন শেষই হয় না। আবার এখন শুনি শাকিব খান আর বুবলি নাকি এক বছর আগে আবার ডিভোর্স হয়ে গেছে। এখন শাকিব খানের যে পাইপলাইন, প্রথম অপু বিশ্বাস, পরে বুবলি, এখন নাকি নতুন পাইপলাইনের সিরিয়াল আবার আছে পূজা চেরি, বাংলা সিনেমা আরেক নাই। এবং আজকের খবরে দেখলাম পূজা চেরি নাকি যুক্তরাষ্ট্রে যাইতেছে সিনেমা শুটিং করার জন্য। এখন অনেকের কথা অপু বিশ্বাসও বিদেশে এই শুটিং করার জন্য গেছে, তারপর সে প্রেগনেন্ট হয়েছে, বাচ্চা হয়েছে কলকাতায়, সেই বাচ্চার নাম রাখা হয়েছে আব্রাহাম খান জয়। পরের পাইপলাইনে কে ছিল? বুবলি। বুবলিও বিদেশে শুটিং করতে গেছে আমেরিকায়, ওইখানে প্রেগনেন্ট হয়েছে, বাচ্চা পয়দা দিছে। পরবর্তী পাইপলাইনে আনা আছে পূজা চেরি। এখন অনেকেরই প্রেডিকশন যেটা, যে আপনারা 3-2.5 বছর একটু ওয়েট করেন, এই পূজা চেরির পেটেও আমাদের নতুন ওই আব্রাহাম খান জয় আর শেজাদ খান বীর এদের আর একটা ভাই আসলেও আসতে পারে। তো দর্শক বন্ধুরা, শাকিব খান এবং বুবলির এই ডিভোর্স নিয়ে এবং পূজা চেরি যে পাইপলাইনে আছে এবং তার সাথে যে বিবাহ করার খুব গুঞ্জন আছে, এ বিষয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য কয়েকজন সাংবাদিক ভাইরা প্রচার করেছেন, প্রকাশ করেছেন। তার সেই ভিডিও ফুটেজটি আপনাদেরকে দেখাবো, তারপর আমরা এই বিষয় নিয়ে একটু আলোচনা করব। তো চলুন প্রথমে তাদের এই ভিডিও কথাগুলি একটু শুনে আসি। বড় ভাই আজ সকালে ফোন করেছেন এবং ফোন করে আমাকে বললেন যে কিরে তোরা কি শুরু করছিস? সরকারি চাকরিজীবী, তিনি সরকারি চাকরিজীবী দায়িত্বশীল পদে, আমি আর বাইরে বলবো না, মজার মানুষ, ভালো মানুষ, যে তোরা তো পুরো সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করছিস, এক কাজ কর, শাকিব খানরা এখন একটা বুদ্ধিস্ট আর একটা খ্রিস্টান দেখে বিয়ে করায় দেয়, তাহলে ষোলো কলা পূর্ণ হয়। আমরা সেইটুকুতে যাবো না, সেইটুকু বলবো না, তবে শাকিব খান নিজে মুসলিম ধর্মাবলম্বী মুসলমান হলেও তিনি যে সাম্প্রদায়িক ব্যাপারে সম্প্রীতিশীল এটা খুব বোঝা যায়। তিনি সনাতন ধর্মাবলম্বী অপবিশ্বাসকে বিয়ে করেছিলেন, অপবিশ্বাস মুসলমান ধর্ম গ্রহণ করেছিল, যদিও অপবিশ্বাস এখন আবার পূজা পার্বণেই ব্যস্ত থাকেন। আর এরপর সিরিয়ালি আর যা আছে সেটা হলো বুবলি হয়ে, বুবলির কাণ্ড কারখানা দু একদিনের মধ্যে সলভ হয়ে যাবে আমি যতদূর খবর রাখি জানি, এটা একটা মানে এসপার হয়ে যাবে আর কি। আর হচ্ছে সিরিয়ালে পাইপলাইনে যিনি আছেন পূজা চেরি, তিনিও সনাতন ধর্মাবলম্বী, সেই জায়গা থেকেই আমাকে এই বড় ভাই এই ঠাট্টার ছলে এই কথা বললেন, পূজা চেরি কে? পূজা চেরি কেনই এই আলোচনায়, বাংলাদেশের সিনিয়র মোস্ট নায়ক নায়িকার মাঝখানে এই শিশু কে, 16-17 বছর বয়সের উঠতি নায়িকা, গোলই সিনেমায় শাকিব খানের জুটি, এই নারী, এই পূজা চেরি, তার বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসা হচ্ছে জাজ মাল্টিমিডিয়া দিয়ে। জাজ মাল্টিমিডিয়া সম্পর্কে আপনারা জানেন, বাংলাদেশের ফিল্মের একটা বড় রকম কী বলবো ডন, ওনারা হচ্ছেন জাজ মাল্টিমিডিয়া। এই জাজ মাল্টিমিডিয়ার হাত দিয়ে পূজা চেরির উত্থান এবং পূজা চেরিকে তারা তৈরি করেছে বলা যায়, বলা যায় তাদের নিজস্ব আবিষ্কার হচ্ছে পূজা চেরি। কিন্তু গোলই সিনেমায় অভিনয় করতে গিয়ে এই নারী যখন শাকিব খানের সঙ্গে ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতর, ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতর হতে হতে অনেক বেশি তর হয়ে গেল, তখন খবরটি চলে আসে জাজ মাল্টিমিডিয়ার কাছে এবং জাজ মাল্টিমিডিয়ার কর্তা ব্যক্তিরা পূজা চেরিকে ডেকে আনেন, ডেকে এনে সত্য ঘটনা কী জানতে চান, মিথ্যা বললে পরিণতি ভালো হবে না এবং সত্যটা কী সেটা বলা যায় না, এবং পূজা চেরি সত্য স্বীকার করে তাদের কাছে। সেই সত্য স্বীকারের পর জাজ মাল্টিমিডিয়া এই নায়িকাকে চিরতরের জন্য তাদের দরজা বন্ধ করে দিয়েছে, পূজা চেরিকে স্পষ্টই বলা হয়েছে জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে তাদের আর কোনো সম্পর্ক থাকবে না। এটা হলো একটা ছোট্ট ব্যাকগ্রাউন্ড। এবার আসুন মজার তথ্যে। ইতিমধ্যে শাকিব খান এবং পূজা চেরির ঘনিষ্ঠ মানুষজন যারা আছেন তারা সবাই জানেন, শাকিব খানের তো আমেরিকার ভিসা আছেই আপনারা জানেন, তিনি যাওয়া আসা করতে পারেন, সমস্যা নেই। পূজা চেরির আমেরিকার ভিসার সমস্ত ব্যবস্থা শাকিব খান করে দিয়েছেন এবং পূজা চেরির আমেরিকার ভিসা নেওয়ার কাজ শেষ, তার পাসপোর্টে আমেরিকার ভিসা লেগেছে এবং খুব অল্প সময়ের মধ্যে, দ্রুততম সময়ের মধ্যে শাকিব খান এবং পূজা চেরি আমেরিকায় যাচ্ছেন বলে মোটামুটি শাকিব খানও তার ঘনিষ্ঠ মহল বলেছেন, আমাদেরকে আমাদের যে সোর্স তারা নিশ্চিত করেছেন যে অল্পতম সময়ের মধ্যেই পূজা চেরি এবং শাকিব খান আমেরিকায় যাচ্ছেন। তাহলে ঘটনাটা কী দাঁড়ালো? এদিক দিয়ে বোম ফাটালেন প্রথম বুবলি, তিনি তার বাচ্চা পেটে নেওয়ার ছবি তিনি দিলেন, নিজেই তো তাকে দিতে হলো, ওই যে আজকে যে কত সুন্দর করে দুজনেই বলছেন যে আমরা একটা শুভ দিনের অপেক্ষায় ছিলাম, শুভক্ষণের অপেক্ষায় ছিলাম, আমাদের বীর, আমাদের রাজপুত্রকে আমরা দেখাবো, মাশাল্লাহ, ফাঁকে একটু বলে নেই, সত্যিকার অর্থেই রাজপুত্র, আমাদের অনেক অনেক দোয়া থাকলো ছেলেটার প্রতি, একদম রাজপুত্রের মতন একটি সন্তান শাকিব এবং বুবলিকে দিয়েছেন। আমরা এর আগে কিন্তু বারবার আপনাদেরকে বলেছি, আমাদের সোর্স আমাদেরকে কিন্তু কনফার্ম করেছিল যে এই ছেলে রাজপুত্রের মতো অনেক সুন্দর একটি ছেলে হয়েছে। যাই হোক, সেই ছেলের কথা প্রকাশ হলো, দুজনকে দুজনেই তুলে দিলেন যে ছেলে তাদের হয়েছে, ছেলে তাদের, কিন্তু কোথাও তারা তাদের দুজনের কাপল কোনো ছবি দিলেন না, তাদের সংসারে কোনো ছবি দিলেন না এবং কোথাও এক লাইনও লিখলেন না তাদের সংসার কেমন চলছে।
আপনারা কোথাও দেখবেন না দুজনের কেউ যে আমরা খুব সুখী, বুবলিকে নিয়ে আমি সুখী বা বুবলি বলছেন সাকিবকে নিয়ে আমি সুখী, আমাদের দুজনের ভালোবাসার ফসল। সাধারণত এগুলোই তো হয়, এটাই তো বলে। সে কোনো যে কোনো দাম্পত্য জীবনে সন্তান আসার পর তাদের মধ্যে একটা আন্তরিকতার ব্যাপার সবার থাকে, দেখবেন যে এই ধরনের কোনো কিছু নাই। আমাদের কাছে তথ্য হলো সাকিব বুবলির সম্পর্ক মোটেও ভালো যাচ্ছে না, এটা বেশ কিছুদিন হয়ে গেছে যখন থেকে পূজা ইন করেছে। পূজা ইন করার পর থেকে, পূজা ইন করে এর আগে কন্টেন্টে তো বলেছি যে একবার সাকিবের বাসায় দুই নায়িকার মধ্যে ঘটেও গেছে, তো সেই জায়গা থেকে সাকিব বুবলি একসঙ্গে থাকেন না সেটা মোটামুটি নিশ্চিত। এবং আমরা যেটুকু জানতে পেরেছি যে এই পরিস্থিতির মধ্যে দিয়ে এখনকার যেই পরিস্থিতি তৈরি হয়েছে, বাচ্চা অস্বীকার করার উপায় নাই, সাকিবের এটি আড়াল করে রাখলেও তাকে স্বীকার করতে হয়েছে। প্রায় 50 বছর বয়সে এসে তিনি দ্বিতীয় ছেলের বাবা হয়েছেন, সেটি তাকে মেনে নিতে হয়েছে, ঘোষণা দিতে হয়েছে। এখন দাম্পত্য সম্পর্ক কোথায় যাবে না যাবে এটা নিয়ে আমাদের কাছে সবশেষ তথ্য হলো আজকেই, অর্থাৎ এই 30 সেপ্টেম্বরই সন্ধ্যাবেলায় একটি বাংলাদেশের প্রথম শ্রেণীর একটি অনলাইন নিউজ পোর্টালের অনলাইনে সাকিব এবং বুবলির লাইভে আসার কথা আছে। সেখান থেকে আমরা হয়তো পরিষ্কার জেনে যাব আসলে এই ত্রিভুজ বা চতুর্ভুজ যা প্রেমী বলি না কেন আমাদের এই নায়কের, সাকিব, অপু, বুবলি, পূজাচেরি, পূজাচেরিকে নিয়ে সাকিব আমেরিকায় উড়াল দিচ্ছেন কিনা, পূজাচেরির সাথে সম্পর্ক কোথায় গড়াচ্ছে। আমরা শুধু আমাদের ফিনিশিং টাস্কটা আপনাদেরকে দিয়ে নিই। আমরা কখনোই কোথাও কোনো নায়ক নায়িকা বা যেই হোক কোনো সংসার ভাঙার পক্ষপাতী না। পুরুষ মানুষের কথা ভাবি দিলাম, মহিলাকে কথা কই, মহিলারা কেমন একটা অবস্থা করে, যখন বিয়ে হয় তখন ছবি আপলোড দেয় না, হেয়ের পর যখন ঘুরে কাটা হয় তখন ছবি আপলোড দেয় না, যখন দেখে জামাই অন্য মানুষের লাগে মেলামেশা করে, লিভ টুগেদার করে, তখন আগে পুরুষ করে ছবিটা আপলোড দেয়। আরে ভাই, এত বিশ্বাস কিসের জন্য করো? অভিনেতা জীবন তো অভিনয় করতে করতেই চলে যায়, সেটা বুঝতে হইবে না? তাই এই যে অপু বিশ্বাস কি কামটা করছে, অপু বিশ্বাস হইলো যখন দেখছে যে বুবলির লাগে সাকিব খানের মেলামেশা বাইরে যাইতে আছে, একটা অন্য লাইনে চলে যাইতে আছে, তখন কি করছে, টুক করে নিজের পোলা গুলো লাইভে চলে গিয়ে পড়ছে। তাড়াতাড়ি কয়ে আমার এখন পোলা আছে সাকিব খানের লগে, এই যে দেন থোকমা টোকমা একটা সব সাকিব খানের মতো হয়েছে। তো এরপর তো সবকিছু মোটা জানিয়ে টেনে গেলাম। তারপর ঘটনা হয়েছে যে বুবলি হঠাৎ করে 3 বছর পর আবার আইয়ে পড়ছে পোলা লগে হোমকে, ও মা হ্যাঁ কি লিখবে কন দি। তো এরপর আমি বিভিন্ন গবেষণা করে দেখলাম যে ও মা পূজাশেরি আমার বলে সাকিব খানের বাসায় যাইয়া থাহা থাহা শুরু করে দিয়েছে। কে পূজাশেরি, তোমার কি ঘর বাড়ি নাই, তুমি এত সিনেমা টিনেমা করে হিট হো, তোমার হেটা পয়সা কি করো তুমি, ও মা সাকিব খানের বাসা যাই থাও কি লেগে, তুমি জানো না সাকিব খানের এখন অপু বিশেষ নামে বউ আছে, এখন বাচ্চা আছে আব্রাহাম খান জয় নামে, এরপর তুমি কি লেগে থাও, এক কালে স্যামরাকে দোষ দিলে তো হইবে না, স্যামরিকেও তো দোষ আছে। তো এই যে পূজা সেরির লগে যখন অন্য লাইনে চলে যাইতে আছে, তখন তো বুবলিকে এ মোর জামাই তো হ্যান্ডওভার হয়ে যাইতে আছে, তখন তাড়াতাড়ি কি করছে বুবলি, হ্যাঁ ব্লগ করে লেগে ছবি টবি আপলোড দিয়ে দিয়েছে। বলে যে পারা না দিলে এরা নিজেরা সত্যি কথা কইবি না, ওরা বিয়ার কথা কও নাই, গুড়া দেখা হয়েছে এই সময় কও নাই, এখন বড় হয়েছে এখন আইসো তোরা কইতে, কয়দিন পর তাইলে মোরা কিন্তু পূজা সেরির দিয়ে একখান নিউজ পাইতে পারি, তো এটা কিন্তু প্রিপারেশন লইয়ে মগ থাকতে হইবে। তো দর্শক বন্ধুরা, সাকিব খান, বুবলি এবং এই যে পূজাচেরি, তাদের এই বিবাহ গোপন রাখা, তারপর তাদের এই যে গোপনে বিয়ে করা, বাচ্চা জন্ম দেওয়া, এই বিষয়গুলো আসলে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাকিব খান যদি আজকে শুধুমাত্র মাদ্রাসায় একজন শিক্ষক হতো, আলেম হতো, তখন আমাদের দেশের সুশীল সমাজ, সাংবাদিক, মিডিয়া, নারীবাদী, তথাকথিত নারীবাদ, তারা এই বিষয়টা নিয়ে কতটা জল ঘোলা করতো সেটাই কি আপনারা একবার ভেবে দেখছেন? আমাদের দেশে আইন নাকি সবার জন্য সমান, এটা কাগজে কলমে লেখা, কিন্তু বাস্তবে সেই আইনটা কি সত্যি সবার জন্য সমান? আপনাদের কি তাই মনে হয়? আমার তো তাই মনে হয় না। তার বাস্তব প্রমাণ আপনারা এই যে মামুনুল হকের ইস্যুটা দিয়ে দেখেন। মামুনুল হকের ইস্যুটাও কিন্তু সেম ঘটনা। কারণ আপনি অনেকে বলতে পারেন, হ্যাঁ ভাই আপনি এটা কি বলেন, সাকিব খান সে তো বাংলা সিনেমার হিরো নায়ক, তারা তো এইসব করতেই পারে, আর আপনি আলেমের সাথে তার তুলনা করেন? ভাই না, আমি আলেমের সাথে তুলনা করি, আমি একজন মানুষ হিসেবে আইন যে সবার জন্য সমান সেই দৃষ্টিতে আমি কথাগুলি বললাম। মামুনুল হকের বেলায় যদি ওই রকমের শাস্তি হয়, সাকিব খানের ব্যাপারে কেন হবে? এখন যে পাইপ লাইনের মধ্যে আছে আপনার কে, পূজাচেরি, যার কথা আমরা বলছি, তার সাথে এরকম কিছু একটা ঘটতে পারে এবং তার ব্যাপারে সাংবাদিকরা যে চাঞ্চল্যকর তথ্য আপনার বের করছে সেটা তো আপনাদের সামনে দেখালাম। এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানিয়ে দেন। অনেক কথা বললাম, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।